আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াকওয়ের ধরনের যে ফিনিশিং দুনো প্রান্তের, সেটা কিন্তু চলমান রয়েছে কাজের, সামনেও হচ্ছে। তো এইভাবে কিন্তু এই ওয়াকওয়ের কাজে যে ফিনিশিং যে কাজটা, সেটা কিন্তু শেষ পর্যায়ে এখন। এই যে দেখেন বাচ্চা ফ্লপ পেন, ছোটবেলা আমরা যেটা করতাম আরেকজনের একবারে ছুলে গেছে আর কি। আহারে কাঁদতেছে, ব্যথা পেয়েছে মনে হয়। দুজন এসে পড়লো হেল্প করতে। আরে আসলে ভয় পেয়ে গেছে তো। আর এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে, এখান দিয়ে নাকি লতা গাছের একটা ওই যে কিওয়াল ওপরে যে একটা লতা গাছ লাগিয়েছিল না, যে গাছগুলো আসলে পুরোপুরি যে দেওয়ালগুলো ঢেকে ফেলে, তো এটাও আর কি এখানে করার জন্য এভাবে জায়গা জায়গায় ছিদ্র রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে ফিনিশিং এর কাজ দিক দিয়ে। এটা কিন্তু খুবই শীঘ্রই রিসেন্টলি করা হয়েছে। আমি ভিতর দিয়ে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা যে ফিনিশিং এর কাজটা, সেটা কিন্তু বুড়িগঙ্গার নবাবচর পিলার নাম্বার 66 এই স্থানে এটা কাজ করা হচ্ছে, ফিনিশিং এর কাজটা। তো আগে দেখা যেত খুব অল্প সংখ্যক মানুষ কাজ করতো, এখন কিন্তু দেখা যায় যে অনেক মানুষ কাজ করতে একসঙ্গে। তো সেক্ষেত্রে কাজের গতিটা অনেক বৃদ্ধি থাকে এবং খুব অল্প সময় আসলে কাজটা কমপ্লিট হয়ে যায়। প্রথমে তারা উপরের অংশে কাজ করে, আস্তে আস্তে তারা নিচে নামে। দেখেন তারা ছোটখাটো ফ্রেম ইউজ করতেছে। দর্শক কিভাবে কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে বুড়িগঙ্গা নদীর পারে, পায়ে হাঁটে রাস্তার কাজ। দর্শক এইভাবে কিন্তু বুড়িগঙ্গা নদীর পারে ফিনিশিং এর যে কাজটা, সেটা শেষ পর্যায়ে। আর এটার যে ওয়াকওয়ে যে সর্বশেষ অংশটা, এটা খুব কাছেই। এরপর থেকে কিন্তু আসলে ব্রিজ আকারে যে ওয়াকওয়ে হওয়ার কথা, সেটা কিন্তু এখানে কাজ চলমান রয়েছে। তো আমরা চেষ্টা করবো সেটারও আপডেট দিতে আপনাদেরকে। তো এইভাবে কাজ এগিয়ে যাচ্ছে, আমরাও চেষ্টা করতেছি রেগুলার আপনাদেরকে আপডেট দিতে। সেই আপডেটের প্রেক্ষিতে কিন্তু আজকে আমি এখানে রয়েছি। আর সামনে যে ফ্রেমগুলো বানানো হয়েছিল, সেই ফ্রেমের উপরে চারটা পাইলিং উপর বেস করে তারা একটা স্ল্যাব তৈরি করে। সেই স্ল্যাবের উপরেই তারা একটা বড় পিলার খাড়া করে এবং সেই পিলারের উপরেই কিন্তু প্রায় মেট্রো রেলের মতন করে তারা এই পায়ে হাঁটা রাস্তাটা বানাবে ব্রিজ আকারে। তো আমরা সবসময় চেষ্টা করি এবং আজকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। আর এখানে কিন্তু সুন্দর একটা বসার স্থান করা হয়েছে এই অংশে। তো এখানকার যখনকার ফিনিশিং এর কাজটা শেষ হবে, তখন কিন্তু এটা দেখতে আরো সুন্দর হবে। ফিনিশিং এর পরপরই কিন্তু এখানে আবার টাইলস বিছানোর কাজ যে বাকি রয়েছে, সেটাও শুরু হবে। আর এখানে হালকা পাতলা কিছু গাছ লাগানো হয়েছে, যদিও মনে হচ্ছে এখানে যে গাছগুলো লাগানো হয়েছে সেটা নিজ উদ্যোগে লাগানো হয়েছে, কারণ কখনোই বিএডব্লিউটি এরকম গাছ লাগায় না।
মালটা গাছ, ক্যাকটাস গাছ, ফুলের বাহ সুন্দর সুন্দর গাছগুলো এখানে লাগানো হয়েছে। তো যারা এখানে দর্শক, এখানে বর্তমানে যারা গাছের চারা দিতে চান তারা কিন্তু চাইলে দিতে পারেন। এই গাছের চারাগুলো এখান দিয়ে লাগানো হবে। অলরেডি কিন্তু এটার জন্য বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নার্সিং থেকে বিএডব্লিউডিএ কর্তৃক তারা বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ, বিশেষ করে ফলের গাছটা খুবই কম দেখা গেল, কিন্তু ফুলের গাছটাই বেশি দেওয়া হয়েছে। বাট আপনারা যদি মনে করেন যে বুড়িগঙ্গা নদী পারে ফলের গাছ হলে ভালো হয়, তাহলে অবশ্যই আপনারা চাইলে এখনও কিন্তু বাকি রয়েছে, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ফলের গাছ দিতে পারেন। যদিও এখানে থাকবে কিনা, ফল ধরলে গাছগুছ ভেঙে যাবে কিনা, সেটা আমি গ্যারান্টি দিতে পারি না। তো যাই হোক দর্শক, এই ছিল বুড়িগঙ্গা নদীর পারে ব্রিজ আকারে, বাঁধ আকারে ওয়াকওয়ে যেটা সেটা, আর সামনে ব্রিজ আকারে। তো ওইখানে গিয়েও আমি আপনাদেরকে একটা নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। তো দর্শক এই ছিল আজকের মতন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।